কয়েক বছর আগে নোটবন্দির কথা অবশ্যই নিশ্চয়ই আপনার মনে আছে যদি মনে না থাকে সেই স্মৃতিকে আরও একবার তাজা করার জন্য নতুন খবর এবার হচ্ছে দু টাকার নোট যদি আপনার কাছে এখনও পর্যন্ত দু হাজার টাকার নোট বাড়িতে পড়ে আছে সেই টাকা অবশ্যই ব্যাঙ্কে জমা করুন তবে সেই ডেটটি চালু হচ্ছে তেইশে মে থেকে তেইশে মে থেকে এই দু টাকার নোট জমা নিয়ে সেই নোটের পরিবর্তে আপনাকে অল্টারনেট পাঁচশো টাকা বা একশো টাকার নোট দিয়ে দেওয়া হবে বা আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাবে এটারই একটা নিয়ম দিয়েছে তা কিন্তু একবারে মাত্র কুড়ি হাজার টাকা আপনি জমা করতে পারবেন এই কুড়ি হাজার টাকার বেশি আপনি একবারে ট্রানজাকশান করতে পারবেন না দু হাজার টাকার নোট দিয়ে এবং এই প্রক্রিয়াটি চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তিরিশে সেপ্টেম্বর দু হাজার তেইশের পর থেকে কিন্তু আপনার দু হাজার টাকার নোটের বদলে কেউ দু টাকাও দেবে না ফলে তাড়াতাড়ি আপনার নোটগুলোকে একত্রিত করুন এবং সেগুলো ব্যাংকে জমা করার ব্যবস্থা করুন তবে হ্যাঁ যদি নোটের পরিমাণ প্রচুর হয়ে থাকে তবে ইনকাম ট্যাক্সের ব্যাপারটাও কিন্তু আপনি খেয়াল রাখবেন তা না হলে আপনিও কিন্তু ইনকাম ট্যাক্সের আওতায় পড়তে পারেন যদিও সরকার দু হাজার উনিশ কুড়ির পর থেকে দু হাজার টাকার নোট তৈরি করা বন্ধ করে দিয়েছে তবুও এই দু হাজার টাকার নোট মনে করা হচ্ছে যে যাদের কালো বাজারি টাকা রয়েছে বা ব্ল্যাক নোট রয়েছে সেই ব্ল্যাক মানিকে মজুত করার ক্ষেত্রে এই দু হাজার টাকার নোট খুবই সুবিধার কাজ করছে অর্থাৎ অল্প সংখ্যক জায়গায় প্রচুর টাকা তারা জমা করতে পারছে এবং মার্কেট থেকে তারা অলরেডি এই দু হাজার টাকার নোটগুলো কিন্তু জমা করে নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে তো আলটিমেট যাই হোক না কেন না আছে আমার কাছে ব্ল্যাক মানি আর না আছে প্রচুর টাকা ফলে দু একটা টাকা যদিও থাকে অবশ্যই আমি কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে গিয়ে জমা করে দিচ্ছি আপনার যদি থাকে আপনিও জমা করে দিন